মৌসুমি বাচ্চা নেওয়ার একটা ই থাকে, ইচ্ছা থাকে, সেইটা আর সামহাও মারুফ পূরণ করতে ইচ্ছুক না বা সে চায় না সামহাও মেয়েদের প্রতি, তার সে যে বিজনেসটা করে তার সাইকোলজিক্যাল কোনো একটা জায়গা থেকে মেয়েদের প্রতি তার একটা ই তৈরি হয়, মানে তার ওয়াইফের প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকে না। তো এইরকম একটা জায়গা থেকে মারুফ এবং মৌসুমির একটা সম্পর্কের জায়গা থেকে তাদের সাংঘর্ষিক জায়গা বা টানাপোড়েন তৈরি হয়, অ্যান্ড সেইটা আমরা কোনো একটা এন্ডে যেয়ে তাদের একটা পরিণতি দেখতে পাই, যেটা আসলে সবাইকে চরকিতে গিয়ে আন্তনগর দেখলে বুঝতে পারবেন যে আসলে মারুফ মৌসুমি কোথায় গিয়ে পৌঁছলো। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম আন্তনগর। এই সিনেমায় বরাবরের মতোই চরিত্রের সাথে মিশে গিয়ে দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন সোহেল মণ্ডল। নতুন সিনেমা ও অন্যান্য কাজের প্রসঙ্গ ধরে আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মেধাবী এই অভিনেতাকে। চলুন দর্শক, কথা বলি সোহেল মণ্ডলের সাথে। কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি ভীষণ ভালো আছি, কারণ অনেকগুলো কাজ নিয়ে গল্প হবে, কিন্তু প্রথমেই আন্তনগরের প্রসঙ্গে আসলে যেতে চাই। আন্তনগর এই সিনেমার গল্পটা খুবই বোল্ড একটা গল্প, এবং যেই গল্প সাধারণত সচরাচর আমরা কিন্তু দেখি না বা কম দেখি। আপনার কাছে যখন এই কাজের প্রস্তাবটি এলো আপনার প্রতিক্রিয়া কী ছিল? আন্তনগরে আমাদের আসলে তিনটা গল্প আছে, যে তিনটা গল্প মিক্স হয়ে একটা সমাধানে যায় আর কি। এই শহরের নানারকম সম্পর্কের গল্প আর কি আন্তনগর। তো সেই জায়গা থেকে গৌতম দার সাথে এই শুধু আমার গল্প যেটা, মানে এই গল্পটা নিয়ে অনেক আগে থেকে কথা হচ্ছিল, তার সাথে আমি পূর্ব পরিচিত। সো গৌতম দার সাথে আমি পিছনে যখন কাজ করতাম তখন এই গল্পটা নিয়ে আমার সাথে বেশ কথা হয়েছিল যে একটা কাজ করবো এরকম। তো তারপর আর কাজ করা হয়নি ওইটা পরে যখন তিনি সিনেমার প্ল্যান করেন, এই সিনেমাটা করার প্ল্যান করছেন, তখন এই গল্পটাও সেই সিনেমার একটা অংশ হয়ে যায়, এবং তারপরে বলে যে চলো এখন এই কাজটা করি, দেন এইভাবে আসলে আন্তনগরের সাথে যুক্ত হওয়া আর কি। যদি একটু আপনার অভিনীত চরিত্রটি পোস্টমর্টেম করতে বলি তাহলে আপনি কি বলবেন, চরিত্রটি আসলে নেগেটিভ নাকি পজিটিভ? এখানে নেগেটিভ পজিটিভের কোনো বিষয় নেই, এটা একটা হিউম্যান ক্যারেক্টার, মানে আমাদের জীবনের নানারকম উত্থান পতন আছে, আমাদের সম্পর্কগুলোর ভিতরে নানারকম এই গল্প তৈরি হয়, আমাদের জীবনেরই গল্প যেগুলো আমার জীবনের সাথে খুব সম্পর্কিত। সো সেই রকম একটা জায়গা থেকে মারুফও আমাদের চারপাশে দেখায় একটা চরিত্র, যে নিউ মার্কেটে তার একটা বিজনেস আছে, সে এমন একটা বিজনেস করে যে বিজনেসটা আন্ডারগার্মেন্টসের বিজনেস। সো ওই জায়গা থেকে তার একটা ফ্যামিলি আছে, তার ওয়াইফ মৌসুমির সাথে তার যে সম্পর্ক, তাদের ভালোবাসার সম্পর্কই, কিন্তু সেইটা কোনো একটা পর্যায়ে গিয়ে সেই সম্পর্কটা কোথায় যেন একটা টানাপোড়েন তৈরি হয়, এবং সেই টানাপোড়েনের জায়গা থেকে মারুফ মৌসুমিকে সন্দেহ করতে থাকে, এবং মৌসুমি বাচ্চা নেওয়ার একটা ই থাকে, ইচ্ছা থাকে, সেইটা আর সামহাও মারুফ পূরণ করতে ইচ্ছুক না বা সে চায় না সামহাও মেয়েদের প্রতি, তার সে যে বিজনেসটা করে তার সাইকোলজিক্যাল কোনো একটা জায়গা থেকে মেয়েদের প্রতি তার একটা ই তৈরি হয়, মানে তার ওয়াইফের প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকে না। তো এইরকম একটা জায়গা থেকে মারুফ এবং মৌসুমির একটা সম্পর্কের জায়গা থেকে তাদের সাংঘর্ষিক জায়গা বা টানাপোড়েন তৈরি হয়, অ্যান্ড সেইটা আমরা কোনো একটা এন্ডে যেয়ে তাদের একটা পরিণতি দেখতে পাই, যেটা আসলে সবাইকে চরকিতে গিয়ে আন্তনগর দেখলে বুঝতে পারবেন যে আসলে মারুফ মৌসুমি কোথায় গিয়ে পৌঁছলো। অভিনেত্রী শবনম ফারিয়ার স্বামীর চরিত্রে আপনি অভিনয় করেছেন, শুটিং এর সময়ের কোনো স্মৃতি বা বিশেষ কোনো দৃশ্যের কথা কি মনে পড়ে, যেটা মনে পড়লে এখনো হাসি পায় বা ওই সময়টা আবার ফিরে যাওয়া হয়? হাসি পায় না ফারিয়া, বেসিক্যালি ফারিয়া খুব ফানি একজন মানুষ, মানে ও সবসময় খুব ফুর্তি নিয়ে কাজ করেন আর কি, মানে সেটা যতক্ষণ থাকে সবাইকে মাতিয়ে রাখে। সো সেই জায়গাতে ফারিয়ার সাথে আমার একটা সেকেন্ড কাজ, আমরা জাস্ট এইটুকুই বলতে পারি যে ফারিয়া যতক্ষণ সেটে থাকতো এটা মজা নিয়ে আমরা শ্যুট করতাম। এছাড়া বুড়িগঙ্গায় যেহেতু আমাদের শুটিং ছিল, কিছু কিছু সিন ছিল যে ও যে ফারিয়া যেহেতু সাঁতার যায় না, সো এটা নিয়ে ফান হচ্ছিল। সো আমরা সেই অনুযায়ী বুড়িগঙ্গা নদীতে আমাদের কিছু শট ছিল, সেই শট নিতে গিয়ে আমরা নানারকম ফান করি। একটু যদি জানতে চাই যে প্রত্যেকটা অভিনয় শিল্পীদের আসলে ওয়ার্কিং একটা প্যাটার্ন থাকে, যে ক্যামেরার সামনে এক ধরনের প্রস্তুতি থাকে, আপনার ক্ষেত্রে আসলে বিষয়গুলো কী কী বিবেচনা করে আপনি কাজটা করেন, বা কতটুকু নিজে থেকে করেন, কতটুকু পরিচালকের ওপর ছেড়ে দেন বা তার উপরে ভরসা রাখেন? স্ক্রিপ্ট কী বলছে, চরিত্রটা কোথায় পৌঁছাতে চায়, চরিত্রটা কেমন, সেইটা ডাইরেক্টরের ভিশনটা কেমন, সেইটা শুনে সেটা যদি আমার পছন্দ হয়, সেই কাজটা যখন আমি করা শুরু করি তখন আমার প্রিপারেশনটা শুরু হয়, যেই ইনফরমেশান আমি পেলাম বা আমার স্ক্রিপ্টে চরিত্রটা সম্পর্কে যা যা আছে
সেইটা নিয়ে আমার নিজস্ব রিসার্চ থাকে। সো রিসার্চ থেকেই ওই চরিত্রটার মানে একটা অবয়ব খোঁজার চেষ্টা করা হয় যে আদৌ সে কেমন হবে, কীভাবে হাঁটবে, কথা বলবে, বা তার সামাজিক অবস্থানটা কী, সে কী ধরনের বিহেভ, তার কোনো অন্য কোনো ধরনের বিহেভিয়ার প্যাটার্ন আছে কিনা, তো সেই জিনিসগুলো মাথায় নিয়ে তারপরে নিজের মতো করে একটা চরিত্রের প্রস্তুতি নেওয়া হয় আর কি। আচ্ছা, এবার যদি অন্যান্য প্রসঙ্গে একটু যেতে চাই, অভিনয় জীবনে 16 বছর পার করলেন, বেশ দীর্ঘ একটা সময় আসলে বলতেই হবে। এই দীর্ঘ সময়টাতে আপনার অর্জনের কথাও যদি জানতে চাই বা প্রাপ্তির কথা বলতে চাই, তাহলে তিনটি কারণকে যদি এগিয়ে রাখতে বলি, কোন তিনটি কারণের কথা আপনি বলবেন? দেখেন, অভিনয় পেশাটা এরকম একটা সারা জীবন আপনাকে করে যেতে হবে। সো অর্জন এই সারা জীবনে কী করতে পারবো সেটা জানি না, যেটা অর্জন হয়েছে সেটা হয়তো বলতে পারি যে একজন অভিনেতা হিসেবে নিজেকে মানে দেখতে পাওয়াটা একটা ভালো লাগার বিষয়, কারণ আমি যেটা পছন্দ করি, যে জিনিসটা আমার করতে ভালো লাগে সেটা করতে পারছি, প্রফেশন হিসেবে এটা নিতে পেরেছি, সেটা একটা, এটাকে যদি অর্জন বলা হয় তাহলে এটা একটা অর্জন। আর অর্জনের কোনো শেষ নেই, সারা জীবনই যখন, যেহেতু আমি অভিনয়টা করে যেতে চাই, সো এইটা সারা জীবনই কোনো না কোনো ছোটোখাটো উপলক্ষ তৈরি হবে, যেটা মনে হবে যে হ্যাঁ এটা আমার জন্য খুব দরকার ছিল হয়তো। তারপরে হচ্ছে সেকেন্ড, যদি একটা অর্জনের কথা বলি, সেটা হচ্ছে যে অডিয়েন্সের সাথে কমিউনিকেট করা, মানে আমি মঞ্চ যখন পারফরমেন্স করি তখন আমার লাইভ অডিয়েন্স সামনে থাকে এবং তারা তাদের রিয়াকশন দেখায় পারফরমেন্স দেখে, সেটা দেখতেও খুব ভালো লাগে। আবার এখন ভিজুয়াল মিডিয়ামে কাজ করছি এবং একটা কাজ দেখে যখন অডিয়েন্স অ্যাপ্রিসিয়েট করে তখন মনে হয় যে হ্যাঁ, যে পরিশ্রমটা করছি বা যেটা অডিয়েন্সকে আমি দিতে চাই বা যে এন্টারটেনমেন্টটা তাদেরকে সার্ভ করতে চাই, সেটা হয়তো কোথাও না কোথাও করা গেল। আর থার্ড আসলে একটাই, মানে আমি অর্জনের কথা বলবো না, যেটা হচ্ছে যে আমি যে কাজটা করছি সেইটা যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে সেটা আমার জন্য একটা বড় অর্জন হবে আর কি। এবার যদি একটু সিনেমার গল্পে আসি, এই বছরে আমরা মায়ার জঞ্জাল সিনেমাতে আপনাকে দেখেছি, আসলে সব কিছু মিলিয়ে অভিজ্ঞতাটা যদি একটু শুনতে চাই কেমন ছিল? মায়ার জঞ্জালের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, কারণ আমি এখন যা যা করছি তার আগে মায়ার জঞ্জাল করা হয়েছিল, ইভেন হাওয়ার আগে মায়ার জঞ্জাল শুট করা হয়েছিল। সো মায়ার জঞ্জাল আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে শুটিং হয়েছিল। আমি মঞ্চে যেমন একটা চরিত্রের প্রিপারেশন দিয়ে বড় হচ্ছিলাম যে কীভাবে চরিত্রের প্রিপারেশন নিতে হয় এবং একটা ক্যারেক্টার কীভাবে বিল্ড আপ করতে হয়, সেটা ভিজুয়াল মিডিয়ামে কিছুটা টেকনিক্যাল কারণে কিছুটা পার্থক্য থাকার কারণে সেইটা প্রস্তুতিটা একটু ডিফারেন্ট। তো সেইটা মায়ার জঞ্জাল করতে গিয়ে আমার ভালো রকমের একটা গুড এক্সপিরিয়েন্স হয় ইন্দ্রনীল রায় চৌধুরীর সাথে কাজ করতে গিয়ে। এটা হচ্ছে মায়ার জঞ্জালের ডাইরেক্টর, তিনি তো তিনি যে প্রসেসে আমাকে একটা চরিত্র বিল্ড আপের সুযোগ করে দিয়েছিলেন সেই প্রসেসটা ভীষণ অর্গ্যানিক, এবং ওই প্রসেসটা স্টিল না, আমি আমার এখন নানা রকম যে চরিত্র করছি সেই প্রসেসটার মধ্যে দিয়েই আমি যাওয়ার চেষ্টা করি, কারণ ওইটা আমাকে অনেক হেল্প করেছিল যে একটা চরিত্রের মানে ভিজুয়াল মিডিয়ামে কীভাবে ডেমনস্ট্রেট করতে হয়, বিল্ড আপ করা যায় কীভাবে, ডেমনস্ট্রেশন করলে জিনিসটা খুব ইজি হয়। আমার ভারত বাংলাদেশের একটা যৌথ প্রযোজনা ছিল, সো কলকাতার ইন্ডাস্ট্রির টেকনিক্যাল ক্রু এবং কাস্টের সাথে কাজ করার একটা সুযোগ হয়ে গেছে মায়ার জঞ্জালের মাধ্যমে, এবং ইন্দ্রনীল রায় চৌধুরী খুবই ভালো একজন ডাইরেক্টর। তো সব মিলে মায়ার জঞ্জালের এক্সপিরিয়েন্স দারুণ ছিল, এবং সেটার অভিজ্ঞতা আমি শিওর যে আমার এখনকার কাজেও খুব কাজে লাগছে আর কি। জি, এবং পরিচালকের কথা যখন বারবার চলেই এলো, একটু জানতেই চাই আসলে পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরীর সাথে আসলে কাজের অভিজ্ঞতা কেমন ছিল বা তার থেকে কী কী শিখতে পারি? হ্যাঁ, মানে একটু আগে সেটা বললাম যে আমার পুরো প্রসেসটাই ছিল খুব অর্গ্যানিক, এবং ওই যে চরিত্র বিল্ড আপ এবং একটা চরিত্রের ভিতরে কীভাবে যেতে হয় এবং সেটাকে কীভাবে আর্ন করতে হয় চরিত্রের অবয়বটাকে, তো সেইটার বিষয়ে। আর ইন্দ্রনীল রায় চৌধুরী ভীষণ আড্ডাবাজা একটা মানুষ, সিনেমা ছাড়াও তার সাথে প্রচুর বিষয় নিয়ে কথাবার্তা বলা যেত এবং সেইটা ভীষণ আনন্দের ছিল, কারণ ওই আড্ডাটা আমি খুব মিস করি এখন, কারণ রাজনীতি, সমাজ, পরিবার সব কিছু নিয়ে তার সাথে কথা বলা যেত। তো সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে ইন্দ্রনীল রায় চৌধুরী, তো দারুণ একটা সময় কেটেছে আমার ওই সময়টা আর কি। প্রিয় অভিনেত্রী অপি করিমের প্রসঙ্গে তো আসতেই চাই, কেমন ছিল অভিজ্ঞতা? অপি আপার সাথে আমার দেশেও কখনো কাজ হয়নি, এবং অপি আমার আপা আমার মানে বলতে গেলে ক্রাশ আর কি, আমাদের আমাদের জেনারেশনের। তো তার অভিনয় দেখে বড় হয়েছি, তার অভিনয় দেখতে মানে তার অভিনয়ের মুগ্ধতা সবসময় আমাদেরকে মানে আমাদের উপর ভর করতো আর কি। তো সেইটা আমার মায়ের জঞ্জাল করতে গিয়ে, যদিও তার সাথে আমার স্ক্রিন শেয়ার করা নেই, কিন্তু আমরা সেম সিনেমায়, তার গল্পটা আলাদা ছিল, আমার গল্পটা আর একরকম ছিল,
সো ওইভাবে স্ক্রিন শেয়ার হয়নি, কিন্তু আমরা ব্যাক স্টেজে অনেক মানে আড্ডাবাজি করেছি এবং তার সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। তিনি আমাকে ভীষণ আদর করেন এবং সেইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে তার মধ্যে এরকম একজন অভিনেত্রী যখন আশীর্বাদ করেন বা অ্যাজ আ অ্যাক্টর হিসেবে তিনি স্বীকৃতি দেন, তখন সেইটা খুব 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 ভালো লাগার একটা বিষয় আর কি। এর পরবর্তী যে কাজটি নিয়ে আসলে কথা বলবো সেটা নিয়ে না বললে তো হবেই না, রেকর্ড ব্রেকিং হাওয়ার সাথে আপনি যুক্ত ছিলেন, সেখানে আপনাকে অসাধারণভাবে আমরা দেখেছি, নিজের চরিত্র নিয়ে ফুটিয়ে তোলা, কাজ করা, অনেক কিছু ছিল, কিন্তু যদি ব্যক্তিগতভাবে জানতে চাই যে হাওয়া থেকে আপনার প্রাপ্তি কী? হাওয়া থেকে প্রাপ্তি একদম 40-45 দিন আমরা এতগুলো অভিনেতা অভিনেত্রী কাস্ট অ্যান্ড ক্রু মিলে আমরা সমুদ্রে ছিলাম এবং সমুদ্রে এই ধরনের সিনেমা শ্যুট করা, আমি জানি না আমার বাকি জীবনে আর আর কয়টা সিনেমা এভাবে শ্যুট করতে পারবো, তো সেইটাই একটা বিরাট অভিজ্ঞতা ছিল এবং এতগুলো মানুষের পরিশ্রম এবং এতগুলো মানুষের মানে চেষ্টায় হাওয়া হয়ে উঠেছিল এবং সেইটা এখন পরিবারের মতোই, এখন তারা সবাই মানে যারাই ছিলেন সুমন ভাই থেকে শুরু করে চঞ্চল ভাই, তুষী বা রাজ, আমরা সবাই এখন বন্ধুর মতোই, আমরা সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সো হাওয়ার অভিজ্ঞতা আমাদের সবার জন্যই একটা অন্যরকম একটা জার্নি ছিল এবং সেই জার্নিটা সারা জীবন আমাদের মনে থাকবে এবং অডিয়েন্সও সেটার কিছুটা ভাগিদার, সেটা তারা দেখতে পেলেন হাওয়াটার এবং তারা এনজয় করেছেন, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তো সব মিলিয়ে হাওয়া একটা কমপ্লিট প্যাকেজ ছিল আর কি আমাদের সবার জন্যে। এবং যদি আপনার অন্যান্য কাজের প্রসঙ্গে একটু আসি, হাওয়া থেকে বের হয়ে আসলে হাওয়ার মুগ্ধতা থেকে বেরোতে বেরোতে একটু সময় তো লাগবেই, তারপরে যদি বলতে চাই যে আপনি মঞ্চ, টিভি নাটক, ওটিটি প্ল্যাটফর্ম, বড় পর্দা সব মাধ্যমে কিন্তু আপনি কাজ করছেন, সমানভাবেই কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে যদি জানতে চাই কোন মাধ্যমে কাজটা আসলে আপনার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয় বা কঠিন মনে হয়, তাহলে কোন মাধ্যমকে বেছে নেবেন? আসলে সত্যি কথা বলে অ্যাজ আ অ্যাক্টর প্রত্যেকটা মাধ্যমে আমার কাজ তো আসলে অভিনয় করা, তো অভিনয় করাটাই আসলে চ্যালেঞ্জিং, আরেকজনের জীবন ধারণ করা, আরেকজনের জীবনকে পোর্ট্রে করা, সেটা আসলে কঠিন একটা বিষয়। আমরা চেষ্টা করি সেটা হয়ে ওঠার এবং সেটার মাধ্যমে অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার, একটা গল্পের ছোঁয়া দেওয়ার তাদেরকে এবং তাদেরকে এন্টারটেনমেন্ট করা। সো সব মিলিয়ে আসলে পেশাটাই যেহেতু চ্যালেঞ্জিং, সো স্পেসটা আসলে খুব বেশি, স্পেসটা জাস্ট খালি মাধ্যমগুলো জাস্ট চেঞ্জ হয়, দেখানোর জায়গাগুলো হয়তো চেঞ্জ হয়, কিন্তু আমাদের কাজটা, আমাদের যেটা কাজ সেটা করতেই হয়। সো সব মিলিয়ে সবগুলো স্পেস আমি মনে করি খুব চ্যালেঞ্জিং আর কি। সামনের কাজগুলো নিয়ে একটু শুনতে চাই, এক্সাইটিং আর কি কি কাজ দেখতে পাবো আমরা আপনাকে? এক্সাইটিং সবসময় তো দেওয়া সম্ভব না, চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু কাজ করার জন্য। আমি রিসেন্ট বদ্রনাম সৌদের শ্যামাকাব্য শেষ করেছি সিনেমা, এটা কমপ্লিট সিনেমা, ফিচার ফিল্ম সিনেমা হলে আসবে এবং এখন শ্যুট করছি, মানে আমার অনগোয়িং আছে মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন, সেটাও শেষের দিকে, সেটা শেষ হলে পরে সেটাও সিনেমা হলে আসবে। এগুলো আসলে অনগোয়িং এবং এইবার অনেকদিন পরে আমার টেলিভিশনে খুব কম কাজ করা হয়েছে, সো সেই জায়গা থেকে এইবার ঈদে আমি বেশ কিছু টেলিভিশনের জন্য কাজ করেছি, বিভিন্ন চ্যানেলে আসবে সেগুলো। এবং সামনের কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, যেন নতুন নতুন কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত আপনি নিজেকে প্রমাণ করতে পারেন এবং দর্শকের মনে জায়গা করে নিতে পারেন। আর বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।